গত নভেম্বর জেলার ব্রহ্মকাল জাতীয় উপর ধসে পড়ে সিল্কিয়ারা এবং ডন্ডার হগাঁও এর মধ্যে নির্মীয়মান সুরঙ্গের একাংশ তারপর কেটে গেছে এগারো দিন সাড়ে আট মিটার উঁচু এবং প্রায় দু কিলোমিটার দীর্ঘ সুরঙ্গে আটকে রয়েছেন একচল্লিশ জন শ্রমিক উত্তরকাশীর টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে এখন তাদের বের করে আনার জন্য বিকল্প পথ তৈরির কাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা এর পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রয়োজনীয় খাবারও পাঠাচ্ছেন তারা মঙ্গলবার রাতে ছয় ইঞ্চির খাবার সরবরাহকারী একটি পাইপের মাধ্যমে সুরঙ্গের ভেতরে শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে প্রায় দেড়শোটি খাবারের প্যাকেট প্রতিটি প্যাকেটে দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণ পোলাও মটর পনির এবং দুটি করে রুটি অ্যালুমিনিয়াম ফয়েলে খাবারের পাশাপাশি পাঠানো হয়েছে পাঁচ থেকে দশ কেজি ওজনের ফল আপেল লেবু থেকে শুরু করে পাঠানো হয়েছে পাঁচ ডজন কলাও শ্রমিকদের যেন মানসিক অবসাদ গ্রাস না করে সেজন্য পাঠানো হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধও তবে এনডিআরএফ তথা জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর তরফে জানানো হয়েছে সুরঙ্গের ভেতর থেকে শ্রমিকদের বার করে আনার প্রক্রিয়া সহজ নয় সব রকম চেষ্টা করা হচ্ছে কিন্তু উদ্ধার কাজ সম্পন্ন করতে ঠিক কতদিন সময় লাগবে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারেননি তারা যুদ্ধকালীন তৎপরতার মধ্যে টানেলের উপরে পাহাড় কেটে একটা ড্রিলিং প্ল্যাটফর্মের জন্য জায়গা তৈরি করা হয়েছে টানেলের মুখের মালিক থেকে টানেলের সঙ্গে একটি মেট্রো টানেল নির্মাণের পরিকল্পনা চলছে যদিও এই প্রক্রিয়াটি যথেষ্ট সময় নেবে বলে জানিয়েছেন এনডিআরএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আটা হাসনাইন শ্রমিকেরা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন তাই কয়েকজন শ্রমিকের পরিজনকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে পাইপের মাধ্যমে কথা বলছেন তারা নির্মীয়মান সুরঙ্গের কাছাকাছি হোটেলে তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে পরিবার পরিজনদের সঙ্গে যত বেশি যোগাযোগ থাকবে শ্রমিকদের মনের জোর তত বেশি বাড়বে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা বিউরো রিপোর্ট আর নিউজ